সোমবার থেকে দুদিনের গোমতী জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা শুরু হয়েছে কাকরাবন উচ্চতর বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলন করে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, কাকরাবনের বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পুলিন বিশ্বাস সহ অন্যান্যরা। বিজ্ঞান মেলায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দীর্ঘ 17 বছর পর কাকরাবনের জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা অত্যন্ত সুখবর। জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়াতে মুখ্যমন্ত্রী খুবই খুশি বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে গোটা পৃথিবী বিজ্ঞানের উপর দাঁড়িয়ে চলছে, বৈদ্যুতিক আলো থেকে শুরু করে সাংবাদিকদের ক্যামেরা পর্যন্ত বিজ্ঞানের তৈরি, বিজ্ঞান ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যেভাবে বর্তমানে বিজ্ঞানের প্রতি ঝুঁকি বেড়েছে তা অত্যন্ত আনন্দের। অনুষ্ঠিত হচ্ছে তো যারা এখানে ছাত্রছাত্রীরা আছে, পত্রিকা যারা আছে, তাদের জন্য তো একটা বিরাট বিষয়। বিজ্ঞান ছাড়া আমরা কোনোদিনই আমরা সামনের দিকে এগোতে পারব না। এখানে যাই সামনে পড়বে বিজ্ঞানেরই সব, মানে আমি বলবো সব আবিষ্কার। এখানে যারা ক্যামেরাম্যান আছেন, যারা ফটো তুলছেন, সাংবাদিক বন্ধুরা, সব বিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু সব এখানে হচ্ছে। এখানে যে মাইকে আমি কথা বলছি, বিজ্ঞান ভিত্তিক এভরিথিং। বিজ্ঞান ছাড়া কোনো অবস্থায় আমাদের এখানে লাইট চলছে বিজ্ঞান। তো বিজ্ঞানের ছাড়া আমরা জীবনের সবচেয়ে বড় যে বিষয়, যে বিজ্ঞান ভিত্তিক সব কিছু আমাদের কথাবার্তা বলতে হবে। আজকের এই বিজ্ঞান মেলায় 120টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীরা যে প্রদর্শনী তৈরি করেছে, সে সকল প্রদর্শনী থেকে বহু কিছু শেখার রয়েছে বিজ্ঞান মেলা আসা সকলের। আগামী দিনে বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এই গোমতী জেলা থেকে বিজ্ঞানে এক উজ্জ্বল ভবিষ্যৎ নিজেদের তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। একই সাথে মুখ্যমন্ত্রী তার ছোটবেলার বিজ্ঞান বিষয়ক জীবন কাহিনীও তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে। অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের ছেলেমেয়েদের। এখানে আমি অত্যন্ত ভালো লাগলো যে ভুবনেশ্বর থেকে, উড়িষ্যা থেকে ওরা প্রাইজ পেয়েছে। তো আমরা উই আর প্রাউড অফ আওয়ার চিলড্রেন। এখানে বিজ্ঞান ভিত্তিক এমনও হতে পারে এখান থেকে। আমার জানার সময় অনেক লোক আছে তারা আমেরিকাতে আছে, আর আমাদের যে ট্যালেন্টকে কাজে লাগিয়ে আমেরিকা দেশ বলে আমরা উন্নত, কিন্তু আমাদের দিক কিন্তু ওখানে যাচ্ছে সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেওয়াতে। তার যে তার যে ট্যালেন্ট সেটা কাজে লাগিয়ে ওরা কাজ করে। একদিন দিন আসবে, প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন যে ভারতবর্ষের মধ্যে যেন আমাদের এই ট্যালেন্টগুলো আমরা ভারতবর্ষের এবং অন্য দেশের জন্য আমরা ভারতবর্ষের থেকেও তাদেরকে আমরা হেল্প করি। আজকে আমাদের রাষ্ট্রপতি আপনারা সবাই জানেন আবুল কালাম আজাদের সারা পৃথিবী জুড়ে নাম, এবং আমাদের আচার্য জগদীশচন্দ্র বসুর কথা যদি বলি, এরকম অনেক নাম আমাদের সব জায়গার মধ্যে আমাদের আজকে ভারতবর্ষের মধ্যে শূন্য যে জিরো আবিষ্কার করেছেন ভারতবর্ষে। তো ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জয় জয়কার, এবং ভারতবর্ষের আসলে যা এডুকেশন, আজকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়গুলি আর বা যেসব পুরনো যেসব বিশ্ববিদ্যালয় আমাদের ছিল এবং অতি প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয় এবং বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো আছে, এখান থেকে আমরা বাইরে যাই, আর তৎকালীন সময় বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো। তো আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেগুলো আবার পুনরায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আবার নতুনভাবে সেগুলো আবার আমাদের সামনে প্রস্তুত হচ্ছে। এখানে আজকের এই যে ডিস্ট্রিক্ট লেভেলের যে বিজ্ঞান মেলা স্কুল ভিত্তিক, সেটা সাফল্য হোক। পরে জেলাভিত্তিক কলা উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজ্ঞান মেলায় আসা ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন, কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে। এদিনের বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল এদিনের বিজ্ঞান মেলায় সাড়া জাগানো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।